আর বড় কথা হচ্ছে জুমার দিন যে কিয়ামত হবে এই বিষয়ে কিন্তু সহিহ হাদিস আছে আলাদা। সেটা কোন দেশের জুমা, রাজশাহীর জুমা না নিউ ইয়র্কের জুমা, এই হাদিসে পাঁচটি আলামত বলা হয়েছে। কিয়ামতের আলামত সবুর মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে প্রথমে আল্লাহর রাসূল বলছেন ইউরফাল ইলমু, এলেম উঠে যাবে। দু নম্বর হচ্ছে ওই এক সুরুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। ওই এক সুরাজ জেনা, জেনা ব্যবচারি বৃদ্ধি পাবে, মদ্যপান বৃদ্ধি পাবে। মদের যে কত রকম নাম হয়েছে তাতে ঠিক ঠিকানা নেই, কোনো রকম মদ্য মাদকতা চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর বড় কথা হচ্ছে জুমার দিন যে কিয়ামত হবে এ বিষয়ে কিন্তু সহিহ হাদিস আছে আলাদা। সেটা কোন দেশের জুমা, রাজশাহীর জুমা না নিউ ইয়র্কের জুমা, নিউ ইয়র্কের একদিন পরে তো রাজশাহীর জুমা হচ্ছে, মক্কার 3 ঘন্টা 20 মিনিট পরে ঢাকাতে, বা ঢাকায় যখন সাহারি করে তারাই পড়ি আমরা শোয়ার ব্যবস্থা করে আমরা তখন ওখানে ইয়ে ওঠে, অর্থাৎ মক্কায় আগে চাঁদ ওঠে 3 ঘন্টা 20 মিনিট পরে ঢাকা চাঁদ ওঠে। এখানেই তোমাদের একদিন ফারাক হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন ওঠে যে জুমার শব্দ ঠিকই আছে, কোন জুমা সেটা আল্লাহ ভালো জানেন, এর বেশি আমাদের গবেষণা করার দরকার নেই। কিন্তু সেটা যে একবার রমজানের ঠিক 15 তারিখের জুমা হবে, এই যে ঠিকঠাক করে বলা বিশাল আওয়াজ হবে, ওই আওয়াজ হলে তো কুজিয়ে লামর সব শেষ হবে। একবার যদি কেয়ামতের সিংহে ফুঁক দেয় ইসরাফিল তো কিছু থাকবে যাকে। এবার আপনি সহিহ হাদিসটা কি এ বিষয়ে এটা শোনেন। আনাস ক্বাল সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতি সাআহ আন ইউরফাল ইলমু ও ইয়াকসুরুল জাহালু ও ইয়াকসুরুল জিনা ও ইয়াকসুরুল শুরবুল খামর ও ইয়াকাল্লুর রিজাল ও ইয়াকসুরুন নিসা। এই হাদিসে পাঁচটি আলামত বলা হয়েছে। এক, কিয়ামতের আলামত সবুর মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে প্রথমে আল্লাহর রাসূল বলছেন ইউরফাল ইলমু, এলেম উঠে যাবে, এলেম উঠিয়ে নেওয়া হবে। কীভাবে নেবেন? আলেম মেরে ফেলার ফলে এলেম উঠিয়ে নেওয়া হবে। আর যারা সত্যিকারের আলেম বাংলাদেশে এখন আছেন আল্লাহর ইচ্ছে, আলেম গেলে তো এলেম শেষ। আমরা তাদের নসিহত করব কিছু লিখে যান, সঠিক কথাটা লিখে যান জনগণের সামনে, কারণ আপনার জবাবতে বেশি দিন চলবে না। লিখে থাকলে ওটা স্থায়ী থাকে, কাগজে অন্তত থাকবে। আর এখন ইন্টারনেটে যাচ্ছে, এটাও একদিক দিয়ে সৎকার জারিয়া, কিন্তু সবাই যেটা শোনে না। এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ পাক এলে উঠিয়ে নেবেন বে কব্জুল ওলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যে এলেমকে উঠিয়ে নেবেন। আলেমরা অস্থায়ী, মরবে তো সবাই, এলেমটা স্থায়ী। অতএব যারা হকপন্থী আলেম তারা যেন লিখে যান, অন্তত সেটা টিকে থাকবে। আজকে একটু তো সালাত রসুলের বরকতে সারা দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে না, আচ্ছা আমি তো কোথাও যাইনি, এটাতে বাস্তব একটা প্রমাণ আমাদের সামনেই আছে। এবার আসেন দু নম্বর হচ্ছে ওই এক সুরুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এত আলেম ওলামা কী সব বলছে যে ফেসবুক কাছে পেলে মাইক সামনে পেলে হুঁশ থাকে না। তারপরে ওই এক সুরাজ জেনা, জেনা ব্যবচারী বৃদ্ধি পাবে। পুত্রে খুললে যে দেখছি আমরা এগুলো, ছোট্ট 15 বছরের মেয়ে 10 জনের ধর্ষণ করছে, ঘটনা ঘটছে 2009 সালে, বিচার হয়েছে পরশু দিন। এই যেখানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যেখানে বিচার হয় দীর্ঘসূত্রিতার উপরে, আসলে বিচারই নেই। যারা দায়িত্বে আছেন তাদেরকে বললে তো ওরা আমাদের হ্যান্ডকাপ পরাবে, সরকারের বিরুদ্ধে বলা মানে দেশদ্রোহিত করে। রাত 2:15 মিনিটে মামলা হয়, 4টির মধ্যে অ্যারেস্ট হয়ে যায়, এতে এখন হয়ে যেতে পারে, ফলে কারো তো হকাত বলার উপায় নেই। তবুও বলছি আখেরি জমানার লক্ষণ কিন্তু এসে গেছে অলরেডি, জেনা ব্যবচারী সমানে হচ্ছে, কোনো প্রতিকার নাই।
ও একসরা শুরবুল খামার, মদ্যপান বৃদ্ধি পাবে। মদের যে কত রকম নাম হয়েছে তো ঠিক ঠিকানা নেই, এর নাম কে খবর রাখে? আল্লাহ রসুল একটা মৌলিক কথা বলে দিয়েছেন, মাদকতা বৃদ্ধি পাবে। আপনি ফেন্সিডিল নাম বলেন আর কীসব নাম, ও তো আমাদের এলেমে নাই, যারা খায় তারাই জানে। কোনো রকম মদ্য মাদকতা চলবে না, বৃদ্ধি পায় তো বুঝতে হবে কেয়ামতের লক্ষণ। এগুলো সব একাল্লুর জাল, পুরুষ লোক কমে যাবে, একসর নিশা, মহিলা বৃদ্ধি পাবে। এটা কিন্তু এমনি এমনি না, আমরা মারামারি করব, ধ্বংস হব, রোড অ্যাক্সিডেন্ট হব, ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে মরছে কারা? অধিকাংশ পুরুষ লোক মরছে না?